अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। রাজ তো এখানে ঘুমোচ্ছে, তাহলে ও কে ছিল? আমার রাজই হলো আমার প্রাণ, ওকে নিয়ে আমি সবসময় ভয়ে থাকি। হে মহাদেব, আমার ছেলেকে সবসময় তুমি দেখে রেখো, ওর যেন কোনোদিন কোনো বিপদ না হয়। কিন্তু ওই ছেলেটা যদি রাজ না হয়, তাহলে ও কে ছিল? ওম নমঃ শিবায়। হীরার জন্য ওষুধ নিয়ে আসো। হীরা, তুমি ঠিক আছো? তোমার বাড়িতেই আছো? কেমন লাগছে হীরা তোমার? শিবানী, তুমি এরকম কেন করলে? নিজের প্রাণের ঝুঁকি নিলে আমাকে বাঁচানোর জন্য। শিবানী তো নাগমাতার কথাও শোনেনি, ও তো শুধু তোমার প্রাণ বাঁচাতে চাইছিল। ধন্যবাদ শিবানী, কিন্তু কোনো কিন্তু নয় হীরা। যদি তুমি আমার জায়গায় থাকতে, তাহলে এটাই করতে তো? তাহলে ব্যাস, নো থ্যাঙ্কস। কিন্তু শিবানী, ওই মহিলা আনন্দ ঠাকুরের দিদি মোহিনী, খুবই বিপজ্জনক মহিলা। ওর কাছে তন্ত্র সাধনার দ্বারা পাওয়া অনেক শক্তি আছে। এবার আমরা কি করবো শিবানী? একদিকে নাগমাতার কঠিন আদেশ, অন্যদিকে মোহিনী নামের এই নতুন বিপদ। মহাদেবের কৃপায় ও এখান থেকে তাড়াতাড়ি চলে যাক। না প্রিয়া, মোহিনী এত সহজে এখান থেকে যাবে না, কারণ এখনও জানতে পেরে গেছে যে আনন্দ ঠাকুরের বাড়িতে এক ইচ্ছাধারী নাগ নাগিনের সংকট ছেয়ে আছে। আর আজ ওর স্মৃতি কি করে ফিরে আসবে? আর কি করে বা আমরা ওর খুনিদের কাছে পৌঁছে নাগমণি ফিরিয়ে নিয়ে আসতে পারবো? সমস্যা অনেকটাই বড় আর সময় অনেক কম, এর সমাধান আমাদের শীঘ্রই বের করতে হবে। কি হয়েছে, কি দেখছিস তুই? মা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করতে চাই। বল না। আচ্ছা, গত কয়েকদিন ধরে আমার মধ্যে কোনো চেঞ্জেস বা পরিবর্তন দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওটা আমি বলতে চাইছিলাম না, কিন্তু বলো না মা। আরে আমি বুঝতেই পারছি না কি করে বলবো, আমি বলতে পারবো না। আরে মা বলো না, আরে সাসপেন্স দিয়ে মেরে ফেলবে নাকি? আরে চুপ, মুখে যা আসে তাই বলে। আমার কিছুদিন ধরে মনে হচ্ছে যে তুই একটু বেশি
সুন্দর দেখতে লাগছিস। কি বলছো মা, তুমি মজা করছো কেন? আমি সিরিয়াসলি জিজ্ঞেস করছি, আমাকে উত্তর দাও। আরে আমি কোথায় মজা করছি, আমার ছেলে হ্যান্ডসাম হবে না তো আর কে হবে জানিস না? যার বডিতে এই চিহ্ন থাকে তার উপর মহাদেবের এক্সট্রা স্পেশাল আশীর্বাদ থাকে, বুঝলি কি না? একদম ঠিক বলেছেন আন্টি আপনি, আপনার রাজের উপর মহাদেবের বিশেষ আশীর্বাদ আছে। নমস্কার নন্দিনী মা, আমি না এক্ষুনি চা বানাতেই যাচ্ছিলাম। তুমি এক কাজ করো, রাজের সাথে কথা বলো, ততক্ষণ চা বানিয়ে আনছি। আজ তোমাকে চা খেয়েই যেতে হবে, ঠিক আছে? আরে হ্যালো, তুমি কোথায় যাচ্ছ? তুমি জানো তো কোনো কাজই অসম্পূর্ণ রাখতে নেই, আর চাম্পির মতো কাজ তো একদমই না। আরে না না নন্দিনী ম্যাডাম, এইসব আমি আপনাকে দি করাতে পারবো না। আরে কেন করাতে পারবে না, তুমি মাথাটা সোজা রাখো, বুঝলে? চাম্পি করছি আমি। আরে নন্দিনী ম্যাডাম কথা শুনুন, আমি করাতে পারবো। একটা কথা বলো, আমি তোমার বন্ধু হ্যাঁ কি না? হ্যাঁ নন্দিনী ম্যাডাম, আপনি বন্ধু, কিন্তু আমি তবু করাতে পারবো না। আপনি দেখো আমাকে চাম্পি করতে দাও, আর তুমি মাথাটা সোজা রাখো, ঠিক আছে? বসরং বলি, এই যা আপনি করছেন না, ইট ইজ আ ব্যাড আইডিয়া, বলে দিলাম আমি। এটা কি পিসি, এই ডোরটা কিসের জন্য? এটা কোনো তুচ্ছ ডোর নয়, এটা সুরক্ষা কবচ রহিত। এই বাড়ি আর পুরো পরিবারের ওপর বিপদ ছেয়ে আছে। তোমাদের মধ্যে কেউই এই ডোরকে কখনোই হাত থেকে খুলবে না। এই বাড়ির সমস্ত সদস্যদের আর আত্মীয়দের এই ডোর বাঁধতেই হবে। তাহলে তো এটা নন্দিনীরও পড়া উচিত। নন্দিনীকে? ও বিজয়পুর প্রজেক্টে আমাদের রোহিতের বিজনেস পার্টনার। আর ও রোহিতের হবু স্ত্রীও। তাহলে তো ওর সাথে এক্ষুনি দেখা করতে হবে। হ্যাঁ সেটাই ভালো হবে, তুমি একবার ওকে দেখে নাও। এই পরিবারের সাথে যুক্ত সব কুষ্ঠিকে ভালো করে বিচার করতে হবে। ডাকো নন্দিনীকে। ঠিক আছে আমি এক্ষুনি ফোন করছি নন্দিনীকে। রোহিত বাবা, আমি তো ওকে এই মাত্র রাজের ঘরে যেতে দেখলাম। কি রাজের বাড়িতে কেন? আমি এক্ষুনি গিয়ে নন্দিনীকে নিয়ে আসছি। নন্দিনী, নন্দিনী ম্যাডাম স্টপ, অনেক হয়েছে। আরে রাজ, রাজ তুমি জানো যে আমার বাবাকে এক নাম করা ঋষি একটা বই দিয়েছিলেন যার নাম নাগশাস্ত্র। ওই বইটা আমি পড়েছিলাম, ওতে লেখা ছিল যে নাগলোকের রাজকুমারের পায়ের তলায় এরকমই একটা চিহ্ন ছিল। অদ্ভুত তাই না? মনে হয় যে নাগলোকের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নিশ্চয়ই আছে। গত জন্মে তোমার সাথে যা কিছু ঘটেছে সম্ভবত তা খুবই ভয়ঙ্কর। এক রহস্যময় নাগমণি আছে যার সাথে তোমার গভীর সম্পর্ক রয়েছে। বলা হয় জন্ম নেওয়ার পর শুধু শরীরটাই বদলে যায়, আত্মা নয়। নন্দিনী ম্যাডাম, আপনি কি আমাকে ওই বইটা পড়ার জন্য দিতে পারবেন? নন্দিনী! রোহিত, এসব কি করছো তুমি? আর তুই লজ্জা করে না তোর? কি করাচ্ছিলি নন্দিনীকে দিয়ে তুই? ছোট মালিক, আমি নন্দিনী ম্যাডামকে বারণ করেছিলাম। বারণ করেছিলি তুই, দেখতেই তো পেলাম কত বারণ করেছিলি তুই। তুই নিজের জায়গাটা ভুলে যাচ্ছিস, যে তুই কে আর নন্দিনী কে।
রোহিত, ও সত্যি বলছে, ও আমাকে বারণ করেছিল কিন্তু আমি ওকে ফোর্স করেছিলাম। আর এতে সমস্যাটা কোথায়? চিন্তা করছি কেন? চিন্তা করছি কারণ ও একটা চাকর। রোহিত, হয়তো তোমার কাছে একজন কাজের লোক, কিন্তু রাজ, রাজ আমার কাছে আমার বন্ধু, ঠিক যেমন তুমি। আর বন্ধুত্বে কোনো ভেদাভেদ হয় না। নন্দিনী, তুমি আমার সাথে চলো, আসলে মা তোমার সাথে দেখা করতে চায়। তুই কোথায় যাচ্ছিস? এটা ফ্যামিলি মেম্বারসদের মিটিং, তুই আমাকে ফলো করা বন্ধ কর।